আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং নিরাপদে আছেন। ফ্রেন্ড, আমরা বেশ কিছুদিন বিভিন্ন সমস্যার কারণে হয়তো ভিডিও দিতে পারিনি। রমজানুল মোবারক সবাইকে। রমজানের ব্যস্ততার কারণে, প্রস্তুতির জন্য, শারীরিক ক্লান্তির জন্য অনেক সময় ভিডিও করতে পারি নাই বা দেওয়া হয় নাই। আমরা চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। মাঝে মাঝে কিছুদিন গ্যাপ হয়ে যায়। ফ্রেন্ড, চলুন আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেই বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণা নেই। আজকে আমরা জানবো ইউরিনারি বা রেনাল সিস্টেম সম্পর্কে, এবং মূলত এর একটি ডিজিজ আছে ইউটিআই প্রবলেম। এই ইউটিআইয়ের উপরে মোস্ট ইফেক্টিভ হোমিওপ্যাথিক কিছু রিমেডি সম্পর্কে আলোচনা করব। ইউরিনারি বা রেনাল সিস্টেমের মধ্যে অনেকগুলো সিস্টেম আছে, যেমন নেফ্রাইটিস, রেনাল কালকুলি, ইউটিআই, গোনোরিয়া, সিফিলিস, আরও অনেকগুলো ডিজিজ আছে এর মধ্যে। আমরা যে ডিজিজ সম্পর্কে জানবো সেটা হচ্ছে ইউটিআই ডিজিজ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবনালীর ক্ষত বা প্রস্রাবনালীর ইনফেকশন। এটি সম্পর্কে আমরা কমন কিছু সিমটম জানবো, এবং মূলত এর উপরে কী কী মোস্ট ইফেক্টিভ হোমিওপ্যাথিক রিমেডি আছে সেগুলো সম্পর্কে জানবো, এবং সেগুলোর কিছু লক্ষণ সম্পর্কে জানবো। ফ্রেন্ড, ইউটিআইয়ের বেস্ট যেগুলো সিমটম সেগুলো হচ্ছে প্রস্রাবে জ্বালা পোড়া করবে, অর্থাৎ প্রস্রাব নালীতে ক্ষত হওয়ার দরুন জ্বালা পোড়া করবে। এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কমন সিমটম। এর পাশাপাশি ঘন ঘন প্রস্রাব হবে। দেখা যাচ্ছে আপনি কিছু প্রস্রাব করে আসছেন, কিছুক্ষণের মধ্যে আবার আপনার প্রস্রাবে বেগে আসলো, আবার প্রস্রাব করতে যেতে হচ্ছে। এটাকে বলা হয় ঘন ঘন প্রস্রাব হওয়া। এরপরে প্রস্রাবে সাধারণত অক্ষম, বেগ ধারণে অক্ষম প্রস্রাব আসবে, এটি আর ধরে রাখার ক্ষমতা থাকবে না, অর্থাৎ প্রস্রাব করতেই হবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আপনার প্রস্রাব নালী, অর্থাৎ প্রস্রাবটা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখনই আসবে আপনাকে করতে হবে, বেগ ধারণ করা আর যায় না। সাধারণত ইএসআর, সিরাম, ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো টেস্টের মাধ্যমে আমরা ডিজিজটা আগে কনফার্ম হইতে পারি। এরপরে আমরা আজকে মূল যেটি আলোচনা করব সেটি হচ্ছে কী কী হোমিওপ্যাথিক রিমেডি এর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করে থাকি। ফ্রেন্ড, আপনারা জানেন যে হোমিওপ্যাথি হচ্ছে সিমিলিয়া সিমিলিওয়াস কিউরেন্টাস, অর্থাৎ রোগ লক্ষণের সাদৃশ্যের সাথে ঔষধের সর্বোচ্চ যে লক্ষণগুলো ম্যাচ করবে সেটি হচ্ছে ওই রোগের জন্য বেস্ট হোমিওপ্যাথিক রিমেডি। সাধারণত ইউটিআইয়ের জন্য আমরা ক্যান্থারিস, সালসা পেরিলা, এপিসমেল, বারবারিস, স্টাফিস, এগ্রিয়া, লাইকু, সিপিআই, বোরাক্স, এই রিমেডিগুলো বেশি অ্যাপ্লাই করে থাকি। তবে এক একটা রিমেডির এক এক রকম সিমটম আছে। যেমন যদি আমরা ক্যান্থারিস ইউজ করতে যাই, সেই ক্ষেত্রে ক্যান্থারিস ইউজের ক্ষেত্রে অবশ্যই প্রস্রাব নালীর ইনফেকশন থাকতে হবে, প্রস্রাবে প্রচুর জ্বালা পোড়া থাকতে হবে, কাটা কাটা ব্যথা থাকবে, কেটে ফেলার মতো অনুভূতি হবে, এবং থেমে থেমে প্রস্রাব হবে। এগুলো হচ্ছে ক্যান্থারিসের কমন কিছু সিমটম, সেক্ষেত্রে ক্যান্থারিস অ্যাপ্লাই করতে পারি। এরপরে আমরা সালসা পেরিলা কী কী সিমটমে অ্যাপ্লাই করতে পারি? প্রস্রাবের শেষের সময় ব্যথা, অর্থাৎ প্রস্রাব করা শেষ, সেই সময় আবার শেষের পরে ব্যথা শুরু হবে, প্রস্রাবের পর আরও আছে মনে হবে, এই ধরনের একটা সিমটম থাকবে, এবং প্রস্রাবের রেখে দিলে তলানি পড়ে, এই সিমটমে আমরা সালসা পেরিলা অ্যাপ্লাই করতে পারি। হোমিওপ্যাথিক আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট রিমেডি হচ্ছে এপিসমেল। বারবার প্রস্রাব করার প্রবণতা, কিন্তু প্রস্রাব হবে খুবই কম পরিমাণে, কামড় মারার মতো ব্যথা হবে, এবং তলপেটে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আমরা এপিসমেল অ্যাপ্লাই করতে পারি। বারবারিস অ্যাপ্লাই করার কমন কিছু সিমটম হবে, প্রস্রাব হওয়ার পর রয়ে গেছে এরকম মনে হবে, এবং প্রস্রাব করে আরাম হবে না, অর্থাৎ প্রস্রাব করার পরে যে সাধারণত আরাম অনুভূতিটা থাকে অনেকের ক্ষেত্রে, এক্ষেত্রে থাকবে না, সেক্ষেত্রে বারবারিস ভলগারিস আমরা অ্যাপ্লাই করতে পারি। এরপরে স্টাফিস সেগ্রিয়া, অর্থাৎ কেটে ফেলার মতো যদি ব্যথা অনুভূত হয় সেক্ষেত্রে স্টাফিস সেগ্রিয়া আমরা অ্যাপ্লাই করে থাকি। লাইক, প্রস্রাব করার পূর্বে ব্যথা এবং জ্বরের সময় সাধারণত প্রস্রাব লাল লক্ষণে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি। এছাড়া আরেকটি মোস্ট ইম্পর্ট্যান্ট রিমেডি হচ্ছে সিপিআই, সাধারণত ফিমেল ডিজিজের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তলপেটে হতে কিছু একটা বের হয়ে আসবে এরকম যদি অনুভূতি থাকে, এবং হাত পা যদি ঠান্ডা থাকে, এক্ষেত্রে আমরা সিপিআই রিমেডিটি প্রাথমিকভাবে সিলেক্ট করতে পারি। এরপরে যদি প্রাথমিকভাবে সিলেক্ট শেষ হয়ে যায় সেক্ষেত্রে ওই রিমেডিটি আমরা বিশদভাবে পর্যালোচনা করে দেখতে পারি। সেক্ষেত্রে আমাদের চ্যানেল হোমিওপ্যাথিক কনসালট্যান্টে প্রত্যেকটা মোস্ট অফ হোমিওপ্যাথিক রিমেডির ম্যাটেরিয়া মেডিকা আকারে আমি আলোচনা করেছি, ওই ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, সেগুলো আপনারা দেখতে পারেন, এবং সামগ্রিক সিমটম যদি মিলে যায় সেক্ষেত্রে ওষুধটি অ্যাপ্লাই করতে
পারেন। অর্থাৎ যে রিমেডিগুলো বললাম যে যেটি সিমটম সবচেয়ে বেশি আপনাদের ম্যাচ করবে সেটি হচ্ছে আপনার এই ইউটিআই প্রবলেমের জন্য বেস্ট রিমেডি। অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে যদি আপনি সরাসরি মেডিসিন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে সকালে এবং রাত্রে 2 বেলা খাবারের আগে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি গ্লোবিলচে হয় অর্থাৎ চিনি দানার মতো পিলচে হয় সেক্ষেত্রে পিলচে মিশিয়ে 4 থেকে 5টি পিলস সকালে দুপুরে রাত্রে এখন রমজানুল মোবারক সকালে এবং রাত্রে খাবারের আগে অর্থাৎ ইফতার টাইম হলে ইফতার করার পরে কিছুক্ষণ রেস্ট দিয়ে রাতের খাবারের আগে খেতে পারেন এবং সেই টাইমে খাবার আগে আপনারা খেতে পারেন। এভাবে 1-2 মাস যদি অ্যাপ্লাই করা যায় পর্যায়ক্রমে পাওয়ার এক্সটেনশন করে সেক্ষেত্রে অবশ্যই রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভব। তো ফ্রেন্ড আজকের ইনফরমেশান এতটুকুই ছিল ইউটিআই সম্পর্কে, রিমেডিগুলো এই পর্যন্ত আলোচনা ছিল। যদি আপনার জন্য পজিটিভ হয় ভালো, যদি না হয় সেক্ষেত্রেও শেয়ার করবেন, কারণ আপনার জন্য এটি ইম্পর্ট্যান্ট, না হলে এমন একজন আছে যার জন্য ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট এবং ভ্যালুয়েবল। তো আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন, সবার পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন এবং আমরা পরবর্তী আপডেট জানিয়ে দিতে পারি, সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম।